হাই গাইস, আমি রাহুল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রুট কি, রুট করলে কি কি হয় আর কি কি না হয়। তো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। তো জানা যাক রুট কি এবং রুটের সাথে কি রুট করলে কি কি করা যায় আর রুট করলে কি কি করা যায় না। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট। বন্ধুরা দেখুন, আগে আমরা জানি রুট কি। রুট হচ্ছে অ্যান্ড্রয়েডের এমন একটি জায়গা, ধরুন আপনি যে কোনো জিনিসের শেষ জায়গা পর্যন্ত, যেখানে মানে যেখানটা যেখানে তার রুট, মানে যেখানে তার শেষ, তাকে তার সেই জায়গাটা হচ্ছে রুট। আপনি ধরুন একটা নতুন ফোন কিনেছেন, সেটার একটা জায়গা মানে একটা লিমিট পর্যন্ত সেখানে আপনি যেতে পারেন। যখন আপনি ফোনটা রুট করে দেবেন, আপনি তখন ওই ফোনটার একদম শেষ পর্যন্ত, মানে যেখান থেকে ফোনটার সব কিছু, মানে ধরুন মাস্টার্স অফ এক হোম, মানে মাস্টার অফ ডিপার্টমেন্ট, মানে যেই জায়গায় গিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন, সেটাই হচ্ছে রুটের স্থান। আপনি যদি রুট করে ফেলেন, সেই অ্যান্ড্রয়েডের যে শিলটা থাকে, মানে ধরুন কেনার পর আপনি একটা লিমিটেশন থাকে, আপনি এই করতে পারবেন না ফোনের সাথে, রুট করলে শিলটা ভেঙে যায়। তার ফলে যেটা হয়, আপনি ফোনের সাথে যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কিছু, এনিথিং। রুট করা মানেই হচ্ছে ফোনের যে অ্যান্ড্রয়েড শিলটা, যেটার অবধি আপনার লিমিটেশনটা ছিল, লিমিটেশনটা ভেঙে যাওয়া। পরিষ্কার কথা, রুট করা মানে আপনার যে লিমিটেশনটা ছিল অ্যান্ড্রয়েড ফোনে, সেটা ভেঙে যাওয়া। ধরুন আপনি একটা পিসি ইউজ করছেন, আপনি ধরুন ওখানে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর যখন লগ ইন করবেন, ওখানে তো আপনি যে কোনো কিছু করতে পারবেন। ধরুন কোনো ফাইল ডিলিট ফোল্ডারটি তো যে কোনো কেউ করতে পারে, যে কোনো সফটওয়্যার আনইনস্টল ইনস্টল, অ্যাজ এ গেস্ট যদি করেন, অ্যাজ এ গেস্ট অ্যাকাউন্ট যদি আপনি লগ ইন করেন, সেগুলো কিন্তু করা যায় না। অ্যান্ড্রয়েডেও তেমন, আপনি যদি রুট একবার করে ফেলেন, ফোনটার সাথে আপনি যে কোনো কিছু করতে পারেন। এবং এবার চলে আসা যায় রুটের কী কী সুবিধে এবং অসুবিধে। তো প্রথমে আমরা রুটের অসুবিধা মানে কী কী ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে কথা বলবো। কারণ অনেকেই আছে যে অ্যাডভান্টেজ শুনে এক্সাইটেড হয়ে বা ভেবে হয়তো রুট করে ফেলবে অ্যাডভান্টেজগুলো শুনে, কিন্তু আগে আমি ওই জন্য ডিসঅ্যাডভান্টেজ বলতে চাই। তো চলে আসা যাক প্রথম পয়েন্টে। ফার্স্ট কথা, রুট করলে যে কোনো কোম্পানি আপনি ফোন ধরুন পারচেস করলে, রুট করলে কিন্তু আপনার, ধরুন আপনার ফোন এক বছর হয়নি, 3 মাস কি 4 মাস হয়েছে কেনার পর, আপনি যদি ফোনটা রুট করেন, ওয়ারেন্টি অ্যাভয়েড হওয়ার চান্স হয় কিন্তু। এটা সবসময় মাথায় রাখবেন, রুট আপনি যখনই ফোন করে দিচ্ছেন তখন কিন্তু আপনার, যতই ফোনটা নতুন হোক না কেন, আপনার কিন্তু ওয়ারেন্টির বাইরে চলে যাচ্ছে। কারণ আপনি যে অ্যান্ড্রয়েডের শিল সেটাকে ভেঙে দিচ্ছেন, কারণ মানে তা আপনি সেই সেই স্থানটা রুট পর্যন্ত যেখানে তার শেষ সেখানে যাচ্ছে, অ্যান্ড্রয়েডের যে স্টিল মানে আপনি যে লিমিট, সেই লিমিটটা আপনি ক্রস করছেন। ধরুন আপনার রুট করার পর কিছু প্রবলেম এলো এবং আপনি কাস্টমার কেয়ারে গিয়ে বললেন যে আমার ফোনটা রুট, এবং রুট করার ফলে হয়েছে তালা, কিন্তু ওয়ারেন্টির মধ্যে কিন্তু কিছু থাকলেও করে দেবে না, আপনার কিন্তু সেই ক্ষেত্রে ওয়ারেন্টি চলে যাবে। তো এই কথাটা মাথায় রাখুন। এবং কিছু কোম্পানি আছে যেটা রুট করা থাকলেও ফোন আপনাকে ওয়ারেন্টি অ্যাভয়েড হয় না, এবং ওয়ারেন্টির মধ্যে হলেও, রুট করা হলেও আপনাকে সেই ওয়ারেন্টির মধ্যে সব ঠিক করে দেয়। সেটা সবসময় কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারের উপর নির্ভর করে আপনি কোন কোম্পানি ফোন ইউজ করছেন। এখন মোটামুটি সব কোম্পানি, মানে চাইনিজ কোম্পানিগুলো, শাওমিগুলো, তারাও রুট করলে মোটামুটি ওয়ারেন্টি অ্যাভয়েড হয়ে যায়। শাওমিতেও এখন, শাওমি বা চাইনিজ যে কোম্পানিগুলো আছে, এখন রুট করলে তারাও ওয়ারেন্টি অ্যাভয়েড করে দেয়, মানে ওয়ারেন্টি আপনার থাকে না, কারণ আপনি সেই জায়গায় রুট পর্যন্ত, মানে রুটের স্থান পর্যন্ত যাচ্ছেন না, শেষ পর্যন্ত যাচ্ছেন, অ্যান্ড্রয়েডের যে শিল্ড সেটাকে ব্রেক করছেন, মানে আপনি ফোনটার সাথে যা খুশি করতে পারেন। তো এটা মাথায় রাখবেন, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওটা। যদি আপনার ওয়ারেন্টির কোনো চিন্তা না থাকে তাহলে আপনি করতে পারেন রুট, তাছাড়া করবেন না। সেকেন্ড পয়েন্ট চলে আসা যাক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরুন আপনি রুট করছেন কোনো অ্যাপের সাহায্যে, এখন অনেক অ্যাপ বেরিয়েছে রুট করার, প্লে স্টোরি পেয়ে যাবেন, রুট করছেন। এবার অনেকে এক্সাইটমেন্টের ফলে রুট করছি বলে অনেক স্টেপ, মানে এইসব জিনিস যখনই আপনি করছেন, আমি বারবার বলবো তার টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ুন, কী কী চাইছে, কী কী বলতে চাইছে, কী কী করবে সব পড়ুন, তারপর সব নেক্সট করুন। অনেকে এক্সাইটমেন্টের ফলে নেক্সট করে যান, করে গিয়ে রুট করে ফেলেন, তারপর রিস্টার্ট যখন ফোনটা নেয়, একটা কিছু স্টেপ মিস হয়ে যায় বা স্কিপ হয়ে যায়, তখন ফোনটা পুরো কিন্তু পুরোপুরি ডেড হয়ে যায়, মানে আপনার মানে স্ক্রিনের লাইটটুকুও জ্বলবে না, মানে পুরো ডেড, শুধু ফোনটা আপনি পেপার ওয়েট হিসাবে ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ, ওটা ওখান থেকেও ফোনটাকে ঠিক করা যায়, কিন্তু নর্মাল যে ইউজার সে কিন্তু ঠিক করতে পারে না, ওর জন্য অনেক কিছু করতে হয়। তারপর ওই জন্য বলছি রুট করছেন করুন, কিন্তু এই স্টেপগুলো খেয়াল রাখুন। আর রুট করলে কী কী ক্ষতি হতে পারে সেগুলো যদি আমরা বলছি, তো যদি আপনার সেসব অসুবিধা না থাকে তবেই রুট করুন। তার পরের পয়েন্টে চলে আসা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি। সিকিউরিটি নিয়ে একটা বড় কিন্তু রুট করার ফলে সিকিউরিটি কিন্তু বিরাট ক্ষতি হয়, কারণ আপনি যখন রুট করছেন অ্যান্ড্রয়েডের ধরুন একটা শিল্ড, সেটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, আপনি সেই অ্যান্ড্রয়েডের একদম তলা পর্যন্ত যাচ্ছেন, তার মানে আপনি সেটার পুরো একদম রুটের জায়গা পর্যন্ত যাচ্ছেন। তার ফলে অনেক সময় এরকম হতেই পারে, অনেক ভাইরাস কিন্তু আপনার ফোনে ঢুকে যেতে পারে, আপনার ইনফেক্টেড হয়ে যেতে পারে। ধরুন আপনার রুট করা ফোন দিয়ে আপনি আপনার ব্যাংকের বিভিন্ন রকম ট্রানজ্যাকশন করছেন, আপনার কিন্তু সেই ক্ষেত্রে হ্যাক হতে পারে, কারণ আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের যে শিল্ড সেটা কিন্তু ব্রেক করছেন, তার মানে আপনি সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করছেন। তাই বারবার বলছি, আপনার যদি সব কোনো অসুবিধা না থাকে, আপনি যদি ট্রাই করতে চান তাহলে কিন্তু রুট করতে পারেন, না হলে না জেনে রুট কখনোই করবেন না, কারণ রুট করা মানে সিকিউরিটি পুরো ব্রেক হয়ে যাওয়া অ্যান্ড্রয়েডের। রুট করে ফেলেছেন মানে আপনার সিকিউরিটি আর নেই, কারণ সেই শিল্ড ভেঙে গেছে, আপনি সেই তলা পর্যন্ত ফোনের চলে গেছেন, এখন যা খুশি হতে পারে ফোনের সাথে, যা খুশি মানে যা খুশি। পরের পয়েন্টে চলে আসা যাক, রুট করার ফলে আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করছেন তার কিন্তু ওটি আপডেট বা সিস্টেম আপডেট কিন্তু আসা বন্ধ হয়ে যায়, কারণ আপনি যখনই রুট করছেন অ্যান্ড্রয়েডের যে শিল্ড সেটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু আপনার অফিসিয়াল যে আপডেটগুলো, ধরুন আপনার ললিপপে রয়েছেন মার্শমেলোর আপডেট আসার কথা, কিন্তু রুট হয়ে গেছে বলে আর আসছে না, এইসব প্রবলেমগুলো হয় কিন্তু। তাই বলছি যদি আপনার এসবের প্রবলেম না থাকে তাহলে রুট করতে পারেন, না হলে করবেন না, বারবার বলছি, কারণ অনেক রকম বাগসেরও সৃষ্টি হয়। তারপরেও এখনও পর্যন্ত রুটের কিন্তু অফিসিয়াল মেথড, মানে কোনো অ্যান্ড্রয়েড ফোন ধরুন আপনি ইউজ করছেন, ওখানে কিন্তু আপনি সেটিংসে কোনো রুটের অপশন পাবেন না, কিন্তু ফ্যাক্টরি ডাটা রিসেট এসবের অপশন পাবেন। এগুলো হচ্ছে অফিসিয়াল, যেগুলো অ্যান্ড্রয়েড নিজে প্রোভাইড করবে সেগুলো অফিসিয়াল, কিন্তু রুট কিন্তু অফিসিয়াল নয়। তাই বলছি আপনার ধরুন আপডেট দরকার নেই, আপনি যা ফোনের সাথে যা খুশি করলে আপনার কিন্তু যা আসা তবেই করুন, কারণ কিন্তু ওটি আপডেট আসা কিন্তু রুট করলে বন্ধ হয়ে যায়, কারণ আপনি অ্যান্ড্রয়েডের যে লিমিটেশন শিল সেটা কিন্তু ব্রেক করছে, তার ফলে অ্যান্ড্রয়েডের অফিসিয়াল যেগুলো অফিসিয়াল আপডেট ওগুলো আসা বন্ধ হয়ে যায়। তাই এগুলো খেয়াল রাখুন। লাস্ট পয়েন্ট চলে আসা যাক বুট লুপে। বুট লুপ হলো এমন একটা জিনিস, ধরুন আপনি রুট করলেন, রুট করার পর ফোনটা রিস্টার্ট নিল, মানে রিস্টার্ট নেওয়ার সময় আপনার যে কোম্পানির ফোন ব্যবহার করছেন যেটার অ্যানিমেশনটা আসে, ধরুন আপনি স্যামসাং, ওয়ান প্লাস, শাওমি, যাই ইউজ করছেন তার একটা লোগো আসে, ওই লোগোটা মানে ওই অ্যানিমেশনটা এসে আপনার ফোনটা আর এগোয় না, বারবার ওটাই ব্লিঙ্ক করে কিন্তু ফোনটা অন হয় না, এটাই হচ্ছে বুট লুপে ফেসে যাওয়া। এটা কিন্তু হওয়ার চান্স থাকে, হ্যাঁ হয় না ঠিকই, রুট নর্মালি ঠিকঠাকভাবে স্টেপ ফলো করলে 100% কমপ্লিট হয় এবং সাকসেসফুলও হয়, কিন্তু সাকসেসফুল হওয়ার পরেও কিন্তু অনেক সময় আপনি ধরুন ফোনটা যখন রিস্টার্ট নিচ্ছে হঠাৎ করে বুট লুপে ফেসে গেল, আপনার ওই অ্যানিমেশনটাই বারবার হচ্ছে, ফোনটা ব্লিঙ্ক হচ্ছে, যে কোম্পানি ফোন ইউজ করেন সেই অ্যানিমেশনটা, ফোন কিন্তু খুলছে না, ওটা আগে এগোচ্ছে না। তাই খেয়াল রাখুন এবং ভেবেচিন্তে রুট করুন, কারণ কী হবে এবং কেন হবে এটা কিন্তু বলা কিছুই যায় না, কারণ সব ফোনের সাথে সব রকম হয় না, অনেক সময় 100% রুটিন হয়ে যাওয়ার পরও, সাকসেসফুল হয়ে যাওয়ার পরও আপনি সব স্টেপ মানলেও অনেক সময় সব প্রবলেম আসে, বুট লুপে ফেসে যায় ফোন। সেই ক্ষেত্রে আপনি এইসব ভেবে রুট করুন, আপনার যদি এসবের অসুবিধা না থাকে তাহলে রুট করুন, বারবার বলে দিচ্ছি। এইবার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা তো হয়ে গেল, এবার চলে আসা যাক রুটিন করলে আপনার সুবিধে বা অ্যাডভান্টেজগুলো কী কী। ফার্স্টেই যে বড় অ্যাডভান্টেজ, ফার্স্টের পয়েন্টটা যেটা হচ্ছে, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ধরুন আপনার কোম্পানি যে কোম্পানি ফোন কিনুন না কেন, আপনার প্রি ইনস্টল অনেক অ্যাপ আসে, ধরুন গুগলের যে অ্যাপগুলো আছে যেগুলো আনইনস্টল হয় না, দুটো অপশান থাকে, এক ডিজেবল আর একটা ফোরস্টল। তারপর বিভিন্ন কোম্পানি ফোনের গাদাগুচ্ছের অ্যাপ আপনাকে প্রোভাইড করে, যেগুলো আপনার দরকার নেই, ফোনের স্পেস খাচ্ছে সেগুলো প্রোভাইড করে, সেগুলো কিন্তু আপনি বিনা রুট ছাড়া আপনি কখনই আনইনস্টল করতে পারবেন না, কখনোই না, কোনো আজ পর্যন্ত মেথড বেরোয়নি যে আপনি পুরো ফোন থেকে সেটাকে রিমুভ করতে পারবেন, হাইড করতে পারবেন। আর একটা পদ্ধতি আছে, আমি ওই অন্য ভিডিওতে ওই পদ্ধতিটা বলবো, কিন্তু পুরোপুরি ডিলিট করা বা আনইনস্টল করার রুটিন ছাড়া সম্ভব না, এই সুবিধাটা আপনি রুটিনে পাচ্ছেন। রুটিন করার ফলে আপনি ফোনের যে আপনি যে অ্যাপগুলো ধরুন ইউজ করছেন না, প্রি ইনস্টল এসছে, আপনি ডিলিট করতে চান, রুটিন করে কিন্তু আপনি খুব সহজেই ওটাকে ডিলিট করতে পারেন, তো এই রুটিনের এটা একটা সুবিধা। সেকেন্ড পয়েন্টের কথায় চলে আসা যাক, সেকেন্ড পয়েন্ট হচ্ছে
অনেক অ্যাপ আছে প্লে স্টোর থেকে যেগুলো আপনার রুটেড, মানে শুধু রুটেড ফোনে এত সুন্দর কাজ করে, মানে ওগুলো শুধু রুটেড ফোনেই চলে। আপনি যদি একবার ইনস্টল করেন আপনার ফোনকে তারা এমন কাস্টমাইজেশন করে দেবে, ধরুন আপনার সিপিইউটাকে ওভারক্লক করে দিল, ধরুন স্টোরেজ কমিয়ে দিল, ব্যাটারি ব্যাটারি একদম সারাদিন যাতে চলে ওরম করে দিল, এসব সিস্টেম করা যায়। রুটগুলো রুটেড ফোনে একমাত্র চলে, বিনা রুটের ফোনে কিন্তু চলে না। এসব তো সুবিধা আছে। তারপর অনেক ফোনের অ্যাপ্লিকেশান মুভ হয় না এসডি কার্ডে, রুট করার ফলে কিন্তু বিনা অসুবিধায় সেটা মুভ হয়ে যায়। রুট করার এই সুবিধাগুলো আছে। রুট করলে আপনি যে কোনো অ্যাপকে আনইনস্টল, ইনস্টল, মুভ থেকে আনমুভ করতে পারবেন, বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে পারবেন। তো রুট করার এটা একটা সুবিধা। থার্ড পয়েন্টে চলে আসা যাক, আপনি রুট করলে যে কোনো, আপনি ধরুন একটা ফোন ইউজ করছেন, ওখানে কিন্তু যে ওএস ইউজ করছেন কোম্পানির দেওয়া, আপনি রুট করার ফলে আপনি রম চেঞ্জ করতে পারেন, মানে কাস্টম রম আপনি ইউজ করতে পারেন। ধরুন রেডউল রিকভারি রম, টিডাব্লিউ আপনি ফ্ল্যাশ করে করতে পারেন, তারপর বিভিন্ন রকম ওএস, আইওএস এর ওএস, ধরুন আপনি স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছেন, এমআইইউআর ও কাস্টম রম ফ্ল্যাশ করে দিলেন, বা পিক্সেল টু এক্সেলের রম ফ্ল্যাশ করে দিলেন। এগুলো একমাত্র রুটেড, মানে রুট যদি হয় আপনি তবেই করতে পারবেন, বিনা রুটে কিন্তু কাস্টম রম ফ্ল্যাশ করতে পারবেন না। মানে রুট করলে আপনার যেটা হয় আপনি যা খুশি করতে পারেন এবং বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে তো আপনার জন্য রুটটা খুবই ভালো অপশন, কারণ আপনি ফোনকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে চান, তাহলে আপনি করতে পারেন। রুট করলে কিন্তু আপনি কাস্টম রম ফ্ল্যাশ করতে পারেন, যেটা দিয়ে আপনি বিভিন্ন রকম অ্যানিমেশন, বিভিন্ন রকম কাস্টমাইজেশন ফোনের সাথে করতে পারবেন। তো এটা একটা সুবিধা আছে রুট করার ফলে। পরের পয়েন্টে চলে আসা যাক, বুট অ্যানিমেশন, মানে ফোনটা আপনি যখন অফ করে অন করছেন বা রিস্টার্ট করছেন, যে বুট অ্যানিমেশনটা আছে যে কোম্পানির, আপনি ওটা পর্যন্ত চেঞ্জ করতে পারেন। আপনি তারপর বিভিন্ন রকম যে আপনার ফোনের যে চার্জারের যে উপরে পার্সেন্টেজ ওটা থেকেও চেঞ্জ করে, মানে বিভিন্ন রকম, মানে ফোনটাকে আপনি যেমন ধরুন কোম্পানি থেকে এসেছিল, ধরুন আপনার স্টক অ্যান্ড্রয়েড ফোন, স্টক অ্যান্ড্রয়েডে জানেনি কেমন, মানে নর্মাল ইউজারদের পক্ষে নর্মাল ইন্টারফেস আসে, আপনি রুট করার পর আপনি যা খুশি করতে পারেন, পুরোপুরি চেঞ্জ করে দিতে পারেন, মানে হেড অ্যান্ড টেল ডিফারেন্স বলে সেরকম চেঞ্জ করে দিতে পারেন। এই সুবিধাগুলো রুট করার ফলে আছে। লাস্ট পয়েন্ট, আপনি রুট করলে মোবাইলের ওয়াইফাই শেয়ার করতে পারেন, মানে আপনি তো নেট ডাটা কানেকশন অন করে অ্যাজ এ হটস্পট অন করে নেট শেয়ার করেন, আপনি মোবাইলের ওয়াইফাই, ধরুন আপনি ওয়াইফাই কানেক্ট করলেন ফোনে, আপনি ওয়াইফাইটাকেও শেয়ার করতে পারেন একমাত্র রুট যদি আপনার ফোন থাকে। তাহলে বুঝতেই পারেন রুট করলে কী কী হয়। রুট করলে আপনার ফোনে যে কোনো কাস্টমাইজেশন, যে কোনো জিনিস আপনি আনইনস্টল, ইনস্টল, মুভ, আনমুভ করতে পারেন, যে কোনো কিছু করতে পারবেন, কিন্তু রুট করার ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আপনারা মাথায় রাখুন, কারণ আপনাদের যদি ওই রিস্কগুলো, সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ, ওয়ারেন্টি অ্যাভয়েড, এসবে যদি আপনাদের কিছু যায় আসে না তাহলে রুট করুন, নাহলে একদম করবেন না। তাই বারবার বলছি, রুট করার আগে ভাবুন, আপনার যদি কোনো অসুবিধা না থাকে করবেন না, নাহলে কিন্তু আপনার জরুরি ডাটা বা যে কোনো জিনিস, আমার ফোনটা পুরোপুরি খারাপ হতে পারে, যেমন বললাম পেপার হয়ে হিসেবে আপনাকে ইউজ করতে হয়। তাই বলছি বারবার এগুলো খেয়াল রাখুন। এমন হতে পারে রুট করার ফলে যদি ফোন অফ হয়ে যায়, বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম টাকা চার্জ করে। তাই বলছি রুট ভেবেচিন্তে করুন। তো আশা করি বন্ধুরা ভিডিও আপনার ভালো লেগেছে, বুঝতে পেরেছেন যে রুট করলে কী কী হতে পারে, কী কী না হতে পারে, রুট জিনিসটা কী। তো ভিডিও ভালো লাগলে কী করতে হয়, ভিডিওটাকে লাইক করতে হয়, ভিডিওটাকে শেয়ার করতে হয়, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে হয়, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, আর বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করতে হয়, আর ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার সোশ্যাল সাইটে ফলো করতে হয়। তো আর কি, আবার নতুন একটা ভিডিও দেখা হয় বন্ধুরা।